পৃথিবীতে আমাদের যা কিছু আমরা ভালোবাসি মহব্বত করি সব চাইতে ভালোবাসি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা ঠিক আছে এমনিভাবে যত গ্রন্থ আছে যত বইপত্র লেখালেখি আছে সব চাইতে বেশি ভালোবাসি পবিত্র কোরআনুল কারীমকে কথা ঠিক আছে এই দুইটাই হলো মুসলমানের সম্পদ বিদায় হজ্জের বাসনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দৈত্যহীন কণ্ঠে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য বলে গেছেন আমি তো চলে যাব আমি আগামী হজে তোমাদের সাথে দেখা হইতে পারে নাও হইতে পারে তবে আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ কোরআনুল কারীম আরেকটা হলো সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখন এই দুটি জিনিসকে যদি আমরা মেনে চলি শ্রদ্ধা ভালোবাসা রেখে চলি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে আর কেউ পথভ্রষ্ট বিচ্যুত করতে পারবে না সুতরাং মুসলমানদের হৃদয়ের সম্পদ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রাণের ধর্মীয় গ্রন্থ হলো কোরআনুল কারীম এই দুটি জিনিসের প্রতি মুসলমানদের জীবন থেকে বেশি মায়া মহব্বত আছে এবং মায়া মহব্বত থাকতেই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতা মাতা সন্তান সম্পদ সব চাইতে বেশি মহব্বতের বস্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হবে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা মুমিন মুসলমান নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে কথা ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করেন বলেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতহার 28 নম্বর আয়াত তেলাওয়াত করলাম আমাদের নবী আমাদের ধর্ম আমাদের দ্বীন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তো সেই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে প্রেরণ করেছি হিদায়াত এবং সত্য দিন দিয়ে সুবহানাল্লাহ বলেন আর এমন একটি দিন এবং এমন একটি সত্য জীবন ব্যবস্থা দান করেছি লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি যে দিন পৃথিবীর সমস্ত দিন ধর্ম মতবাদের উপর বিজয় অর্জন করবে সুবহানাল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা দুনিয়ার কোন মানুষ সেটা মেনে নেক অথবা না নেক এই সাক্ষী দেক অথবা না দেক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা এই কথার উপর শক্ত হিসাবে আমি আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ বিশ্ব নবীকে কত ভালোবাসেন ইসলামকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামই একমাত্র দ্বীন ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীত আর সমস্ত ধর্মগুলো ইসলাম আসার পরে সব বাজাফত হয়ে গেছে সুবহানাল্লাহ এত মহব্বত করে এমনিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের মুশরিকরা কষ্ট দিতেছিল নানাভাবে অত্যাচার অবিচার করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন সূরাতুস সাবা 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি
ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, গোটা জগৎবাসীর মানুষের জন্য আপনি সুসংবাদ দানকারী, আপনি জান্নাতের সুসংবাদ দেন, আপনি ভীতি প্রদর্শনকারী জাহান্নামের ভীতি প্রদর্শন করেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ মানুষ আপনার এই সত্যটুকু তারা অনুভব করবে না, অনুধাবন করবে না, তারা বুঝবে না। সুতরাং আপনি দিনের কাজ করতে দেখেন, ইসলামের বিধান মানুষের সামনে প্রচার করতে দেখেন, দিনের দাওয়াত প্রত্যেকটা আদম সন্তানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন আপনার এই দিনে ইসলাম, আপনার এই পবিত্র কোরআনুল কারিমের প্রতি কাফের মুশরিকরা সন্তুষ্ট হবে না, তারা এগুলো পছন্দ করবে না। তারপর আপনার দিনের কাজ, আপনার দাওয়াতের কাজ, আপনার ইসলামের প্রচার প্রসার বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি তো সত্য দিন এবং হেদায়েতের পতাকা দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আর ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয়ী ধর্ম হিসাবে, সমস্ত কিছুর উপর বিজয়ী দিন হিসাবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক যারা আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে, ইসলাম ছাড়া অন্য যত ধর্ম মতবাদের মানুষ আছে ইসলামকে তারা সহ্য করতে পারে না, কোরআনকে তারা সহ্য করতে পারে না, কোরআনের নবীকে তারা সহ্য করতে পারে না, তারপর মহান রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছি, আমি কোরআন দিয়ে দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি, ইসলামই একমাত্র আমার মনোনীত ধর্ম, এই ধর্ম সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করবে, করবে, এটা আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন। এই জন্য বন্ধু, ইসলাম বড় দামি জিনিস, আল্লাহর মনোনীত এবং প্রেরিত জিনিস, কোরআন বড় দামি জিনিস, আল্লাহর বাসা এবং আল্লাহর প্রেরিত অবতীর্ণ জিনিস, এই দুটি জিনিসের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। এবং আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচাইতে আলোকিত আল্লাহর প্রিয় মানুষ হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার আলোচনা, আপনার মর্যাদা সমস্ত পৃথিবীর উপর সমন্বিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন পৃথিবীর যে কোনো মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হয়, যেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চারিত হয়, সেখানে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে উচ্চারিত হয়, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, যেখানে কোনো মুসলমান বসবাস করে সেখানে আল্লাহ তাআলার নামের সাথে বিশ্ব নবীর নামকে সমুচ্চিত করে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহর ঘোষণা। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা পৃথিবীতে সবচাইতে বেশি আমি উচ্চ করেছি, যেখানে আল্লাহর ধ্বনি, যেখানে আল্লাহর গুণগান, সেখানে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের প্রশংসা রয়েছে। এজন্য বলি বন্ধু, বিশ্ব নবীর মর্যাদা সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি, কিন্তু দুর্ভাগ্য কিছু মানুষের, দুর্ভাগ্য কিছু রাষ্ট্র ব্যবস্থার, দুর্ভাগ্য কিছু কুলাঙ্গারদের, তারা বিশ্ব নবীর এই শান মান মর্যাদা সহ্য করতে পারে না, মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনকে তারা সহ্য করতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে আজকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কিছু হিংসুক, কিছু বিদ্বেষী, কিছু কুলাঙ্গার, কিছু অমানুষ, কিছু মানুষ নামের পশু, তারা বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা নেতিবাচক মন্তব্য করবে, বিশ্ব নবীর শান এবং মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কথা এবং কাজের মধ্যে তারা লিপ্ত থাকবে, তারা হতভাগা, তারা দুর্ভাগ্য। আপনারা জানেন গত কয়েকদিন আগে সারা দুনিয়াতে যে বিষয়টা নিয়ে তুলফার সৃষ্টি হয়েছে, ফ্রান্সের একটি পত্রিকা আছে শার্লি এবদু,
এই পত্রিকাটা একটা ম্যাগাজিন ধর্মী পত্রিকা, তারা কার্টুন প্রকাশ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে। ইতিপূর্বে তারা কয়েকবার এই কার্টুন চেপেছে এবং গত কিছুদিন আগেও তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর কলঙ্ক দিয়ে ব্যঙ্গাত্মক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারী নির্যাতন করে, নাউজুবিল্লাহ বলেন। এইরকম তুহমত অপবাদ দিয়ে, এইরকম অভিযোগ দিয়ে তারা প্রায় বারোটার মতো তারা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। সারা দুনিয়ার সমস্ত মুসলিম দেশগুলোতে তার প্রতিবাদ হয়েছে, অথচ এই প্রতিবাদের কারণে তারা আরো বেশি করে চেপেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রু, তাকে যখন আন্তর্জাতিক আইন অনুযায়ী জিজ্ঞেস করা হলো যে আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার রাষ্ট্রের মধ্যে এরকম ভাবে বিশ্বনবী মুসলমানদের নবীকে বেজ্জতি করে, অপমান ও পদস্থ করে লেখালেখি কার্টুন চাপা হয়, আপনি ব্যবস্থা নেন না কেন? তখন সে বলে, এটা বাক স্বাধীনতার উপর আঘাত, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কলম ধরবে, আর তুমি বাক স্বাধীনতার কথা বলে এই সমস্ত কাফের কুফফারদেরকে উস্কিয়ে দেবে, গোটা মুসলিম জাহান, মুসলিম বিশ্ব কোনোভাবে সেটা মেনে নেবে না। কথা বলেন ঠিক না বেটি? যে জবান আল্লাহ দান করেছে, যে হাত আল্লাহ দান করেছে, সেই আল্লাহর প্রিয় নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে লিখবে, এই হাত এই মুখ কাল কিয়ামতের ময়দানে জবাব দিয়ে করতে হবে। আমার নবীর শান এবং মান এত মর্যাদা, আমার নবীর নাম নিলে মানুষ মর্যাদাশীল হয়ে যায়, আমার নবীর জীবনী মানুষ গ্রহণ করলে মর্যাদাশীল হয়ে যায়, আমার নবীর সম্পর্কে দুই কলম লেখলে মানুষের মর্যাদা বেড়ে যায়। আর এই নবীর বিরুদ্ধে লেখে পৃথিবীতে মর্যাদা অর্জন করবে তো দূরের কথা, পৃথিবীতে যেমন শাস্তি সে পাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে শাস্তির উপযুক্ত হবে। এই জন্য বিশ্বনবীর শান এবং মান মর্যাদা মুসলমানদের কাছে অনেক বেশি। আল্লাহর রাসূল বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর রাসূলকে সব কিছু থেকে ভালোবাসতে হবে। সুতরাং কোনো রাষ্ট্রের হুংকার, কোনো প্রশাসনের হুংকার, কোনো কবি সাহিত্যিকের হুংকারকে মুসলমান ভয় করে না। মুসলমান সব কিছুর ঊর্ধ্বে, তার কলিজার টুকরার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভালোবাসে নবীকে, নবীর সুন্নত আমাদের জীবন, নবীর জীবনী আমাদের জীবন, নবীর আদর্শ আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি জান্নাতি মানুষ হতে চাও, তোমরা যদি জীবনে সফল মানুষ হতে চাও, তোমরা যদি জীবনে সুখী মানুষ হতে চাও, তোমরা যদি জীবনে সমৃদ্ধ মানুষ হতে চাও, তোমরা যদি মানুষের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, তাহলে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনীকে তোমাদের জীবন বানায় নাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জীবনের জন্য উত্তম জীবন আমি রেখে দিয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাঝে। সুবহানাল্লাহ। আর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে দান করেছি মহান চরিত্র। সুবহানাল্লাহ। আমাদের জন্য উত্তম জীবন রয়েছে রাসূলের জীবনীতে, আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনীতে, আর রাসূলকে আল্লাহ দান করেছেন সর্বোত্তম জীবন। সুবহানাল্লাহ বলে। এই জন্য যদি কেউ ভালো জীবনের অধিকারী হতে চায়, কেউ আদর্শ পিতা হতে চায়, কেউ আদর্শ স্বামী হতে চায়, কেউ আদর্শ সন্তান হতে চায়, কেউ আদর্শ নেতা হতে চায়, কেউ যদি আদর্শ সমাজসেবক হতে চায়, কেউ যদি আদর্শ কমান্ডার হতে চায়, কেউ যদি আদর্শ মানুষ হতে চায়, কেউ যদি জান্নাতি মানুষ হতে চায়, তাহলে সে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে নিজের জীবনে ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে সম্মান দান করবেন, আখেরাতেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
এই মানুষের জীবনে যদি কলঙ্ক লেপন করে আর এই বর্বর জাহেলিয়াতের যুগে কাফের মুশরিক যারা আবু জাহেলের মতো কুলঙ্গর তারাও বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে নাই তারাও বলেছে নবীজি হলেন আল আমিন সকলের প্রিয়ভাজন বিশ্বস্ত সচ্চরিত্রবান আর সেই নবীকে আধুনিক যুগে এসে তথাকথিত কিছু বুদ্ধিজীবী আর পত্রপত্রিকার লেখক সম্পাদক নবীর জীবনের উপর কলঙ্ক লেপন করতে চায় পরিষ্কার ঘোষণা করে দিলাম এই জাতীয় বিষয় যদি কেউ সেন্টার দেয় এই জাতীয় বিষয় যদি কেউ উস্কানি দেয় এই জাতীয় বিষয়কে কেউ যদি তত্ত্বাবধান করে সামনে বাড়ায় দেয় তাদেরকে মুসলমান তাওহীদী জনতা কোনোদিন ক্ষমা করবে না কথা বলেন ঠিক না বেটি আমার নবী নিয়া চিনিমিনি খেলবেন না আমাকে গুলি করেন সহ্য করব আমার বাবাকে গালি দিলেও সহ্য করব আমার মাকে গালি দিলে সহ্য করব আমার ভাইকে খুন করলে মাফ করে দেব কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর জীবন নিয়ে কোনো কথা বললে আল্লাহর কসম সেটা বরদাস্ত করব না কথা বলেন ঠিক না ঠিক কোনোদিন বরদাস্ত করব না অথচ তারা নবীর চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করতে চায় আমরা বলবো মুসলমান তো কোনো নবী নিয়ে এরকম কলঙ্ক লেপন করে না কোন মুসলমান যত বড় শিক্ষিত ধার্মিক আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির হোক কোন নবী সম্পর্কে খারাপ মন্তব্য করার অধিকার ইসলাম দেয় নাই বরং আমরা সমস্ত নবীকে সম্মান করি আমাদের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম সম্মানিত মূসা আলাইহিস সালাম সম্মানিত হযরত দাউদ আলাইহিস সালাম সম্মানিত হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্মানিত এক কথায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের কাছে সম্মানিত এবং মর্যাদার অধিকারী সুবহানাল্লাহ বলে আমার ইসলাম যখন অন্য নবীকে মর্যাদা করতে শিক্ষা দেয় তখন তোমার ধর্ম কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহায্য করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীকে মর্যাদা দিতে আমাদেরকে বলে গেছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আমরা কোন রাসূল সম্পর্কে কোন নবী সম্পর্কে আমরা মর্যাদার ক্ষেত্রে তাদেরকে তারতম্য মনে করি না আমরা মনে করি প্রত্যেকটি নবী প্রত্যেক রাসূল আল্লাহর কাছে যেমন মর্যাদাবান মুসলমানদের কাছে মর্যাদাবান সুবহানাল্লাহ বলে এই জন্য ইহুদিরা হযরত উযা আলাইহিস সালামকে মানে মূসা আলাইহিস সালামকে মানে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে মরিয়াম আলাইহিস সালামকে মানে আমরাও মানে আমরাও সম্মান করি সুবহানাল্লাহ বলে আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো নবী নিয়ে কথা বলে নাই বলবেও না বলার অধিকার নাই কিন্তু তোমরা আমাদের নবী নিয়ে কথা বলবে কেন কারণ আমার নবী এত বড় মহব্বতের নবী আমার নবী আমাদের আসমানে জমিনে গ্রহে নক্ষত্রে সব জায়গাতে আমাদের নবী আছে সুবহানাল্লাহ বলে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিছে তার গুণগান যেখানে মানুষের বসবাস সেখানে আমার নবীর নাম জিন্দা হবে সেখানে আমার নবীর মর্যাদা উচ্চ হবে সুবহানাল্লাহ বলে এই জন্য আল্লামা ইকবাল খুব সুন্দর বলেছেন কাই কি মোহাম্মদ সে অফা তুনে তু হাম তেরে হে এ জাহা সিজ হাই ক্যা লৌহ কলম তেরে হে হাই জু হাঙ্গামা বাপা ইউরুশে বুলগারিকা গাফে লোক নিয়ে পেগাম হাই বেদারিকা আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করো তিনি লৌহ আরশে আজিমে কলমে সব জায়গায় আছেন দুনিয়াতে আখেরাতে সব জায়গায় নবীর মর্যাদা আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করে ঘোষণা করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক হে রাসূল আপনার মর্যাদা আমি সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করে দিয়েছি সুতরাং তোমরাও যদি নবীকে ধারণ করো তোমরা যদি নবীর চরিত্র মোতাবেক জীবনকে সাজাও নবীর সুন্নাহ মোতাবেক তোমাদের জীবন পরিবার সাজাও তাহলে তোমরাও মর্যাদার আসনে উপবিষ্ট হবে সুবহানাল্লাহ আর কিছু কিছু নাস্তিক মুরতাদ বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি বিভিন্ন কাজ করে মুসলমানদেরকে নাড়া দেয়া দেখে মুসলমান সজাগ আছে না ঘুমে আছে এই জন্য কবি সুন্দর বলেন হাই জু হাঙ্গামা বাপা ইউরুশে বুলগারিকা গাফেলু কি নিয়ে পেগাম হাই বেদারিকা আরে দুনিয়াতে যে দাঙ্গা হাঙ্গামা দেখতেছো ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে লেখালেখি দেখতেছ ইউরোপ আমেরিকাতে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করতেছে এগুলো মূলত তোমাদের ক্ষতি করতে পারবে না এগুলোর মাধ্যমে তোমাদেরকে টেস্ট করতেছে পরীক্ষা করতেছে তোমরা ঘুমন্ত আছো নাকি জাগ্রত আছো সুবহানাল্লাহ বলে মনে রাখবেন মুসলমান ঘুমন্ত না জাগ্রত মুসলমান জাগ্রত মুসলমান জাগ্রত বলেন মুসলমান জাগ্রত মুসলমান ঘুমায় না মুসলমান রাত্রে ইবাদত করে আল্লাহর জন্য ঘুমায় না দিনে ইবাদত করে আল্লাহর জন্য ঘুমায় না ইসলামের কাজ আঞ্জাম দেওয়ার জন্য কোনো মুসলমান ঘুমায় না সুবহানাল্লাহ বলে
এই জন্য মনে রাখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমান নির্যাতিত হইতেছে, মন ভাঙার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে মুসলমানদেরকে পরীক্ষা করতেছে, মুসলমানের ইমানের অবস্থা কি দেখতে চাচ্ছে। এই জন্য আমরা বলি, হাজার বিপদ বালা মুসিবতের পরেও আমরা বলবো ইসলাম জিন্দাবাদ। বলেন আমরা কি বলবো? ইসলাম জিন্দাবাদ। সোবার হচ্ছে কা ইমতিহা হামারা, শত সহস্রবার আমাদের পরীক্ষা হয়েছে। বাতল সে দাবনে ওয়ালে নেহি হাম আয় আসেমা, হে আসমানের নিচের অধিবাসীরা মনে রেখো, কোন বাতেল কোন ভ্রান্ত মতবাদের আঘাতে মুসলমানরা স্তব্ধ হয় না, নীরব হয় না। মুসলমানরা শত সহস্রবার ইমানের পরীক্ষা দিয়ে জাগ্রত প্রমাণ করেছে, সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহর দরবারে মর্যাদা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিক রাসূল হিসেবে কবুল করেন। বলেন আমিন।